হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, আপনার টিভির ভলিউমটি কমিয়ে আমাদের সঙ্গে কথা বলুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রবলেমটা আমার আম্মুকে নিয়ে। এখন থেকে 2-3 বছর আগে আমার আম্মু প্রচন্ড মাথা ঘুরাতো, হাতে প্রচন্ড ব্যথা হতো। তারপর আমরা একটু নিউরো সার্জনকে দেখাই, উনি সিটি স্ক্যান ঘাড়ের এক্সরে করতে দেন। এখন সিটি স্ক্যান কিছু ধরা হয়নি, ঘাড়ের এক্সরে দেখা যায় আম্মুর হাড় বাঁকা হয়ে ক্ষয় হয়ে গেছে। এখন উনি থেরাপি নিতে ট্রাকশন নিতে বলেন। এখন আমাদের এলাকায় একটা ফিজিওথেরাপি সেন্টার আছে, ওখানে আমরা 1 মাস ট্রাকশন নেই। এখন 2-3 বছর আম্মু ভালো ছিল, এখন আবার দেখা যাচ্ছে যে আম্মু ঘাড়ে 2 হাতে ব্যথা হচ্ছে, আর বিশেষ করে বাম পায়ে। আম্মু পা বাঁকা করে ডান পায়ের উপরে উঠাতে পারে না, অথবা হাঁটতে গেলে মানে মনে হয় পা ভেঙে যাচ্ছে। আর আমার আম্মু ডায়াবেটিস আছে, তো ডাক্তার হাঁটতে বলেছে, এখন সেটা হাঁটতে পারতেছে না। এখন কি করবো আমরা? আচ্ছা, খুবই মানে সুন্দর এবং প্রাসঙ্গিক সমস্যা। তোমার মার যেটা সমস্যা এটা বুঝেই যাচ্ছে, এখন মেরুদণ্ডে যে সমস্যাটা আগে ছিল সেই সমস্যাটা আরো বেড়ে গিয়েছে। হয়তো ওই সময় কিছুদিন ফিজিওথেরাপি নেওয়াতে হয়তো কিছুটা ইম্প্রুভ হয়ে গিয়েছিল, এটা কমপ্লিট সেরে যায়নি। আসলে ফিজিওথেরাপি এইভাবে নেওয়ার কোনো সিস্টেম সারা ওয়ার্ল্ডের কোথাও নাই। এসে গিয়ে ফিজিওথেরাপির কোনো ট্রিটমেন্ট নেই। আমরা অনেক সময় প্যারালাইসিস রোগী সাজেস্ট, কেউ স্ট্রোক করলো বা রোড অ্যাক্সিডেন্টের পরে আমরা দীর্ঘদিন ফিজিওথেরাপি হাসপাতালে রেখে যখন সে মুভমেন্ট করতে পারে, হাঁটা চলাফেরা করতে পারে, তাকে আরো বেটার ট্রিটমেন্টের জন্য আমরা তখন বাসা পাঠিয়ে দিই, বলি যে আপনি এসে গিয়ে তখন ফিজিওথেরাপিটা নেন। সেক্ষেত্রে তার এই মুভমেন্টটা খুব জরুরি। কিন্তু এইভাবে ফিজিওথেরাপি দিলে হয়তো ওই সময় খুব সাধারণ একটা কেস ছিল, ভালো হয়ে গিয়েছে, এখন আস্তে আস্তে আরো 2 বছর পর এটা আরো খারাপ হয়ে গেছে। এখন যেটা করতে হবে, ওনার মেরুদণ্ডের পুরোটা এমআরআই করে দেখতে হবে যে কি অবস্থা আছে, সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপে যেতে হবে। হয় ফিজিওথেরাপি আবার দিয়ে কমপ্লিট হসপিটালাইজড করে আবার থেরাপি দিয়ে এটা সারিয়ে তুলতে হবে, আর না হলে প্রয়োজনে অপারেশনে যেতে হবে। জি, আমরা কথা বলছিলাম কোমর ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। তো আপনি বলছেন যে অপারেশন বিহীন, কি কি ক্ষেত্রে অপারেশন লাগে সেটাও বলেছেন। তো মহিলাদের ক্ষেত্রে অনেক সময় অনেক অপারেশন করতে হয়, যেমন সিজারিয়ান সেকশন, তারপর গাইনি, বিভিন্ন সমস্যায় দেখা যায়। কি কি সমস্যা নিয়ে আপনার কাছে মহিলা রোগীরা কোমর ব্যথা নিয়ে আসেন? গাইনির যে রোগীগুলো বেশিরভাগ আমরা পেয়ে থাকি, যেটা হচ্ছে দীর্ঘমেয়াদী গাইনির বিভিন্ন সমস্যা, যেমন পোস্ট ডেলিভারি রোগী আমরা পেয়ে থাকি যে সিজারিয়ান সেকশনের পরে কোমর ব্যথা পাওয়া যায়, অথবা ডেলিভারির পরে কোমর ব্যথা পাওয়া যায়। আর একটা হচ্ছে পিআইডি, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, তা থেকে কোমর ব্যথা হয়। তো পিআইডি একটা বড় সাবজেক্ট, এখানে মানে ফিমেল জেনিটাল অর্গান অনেকগুলো অর্গান, এখানে বিভিন্ন সমস্যা হতে পারে। আর মেইন হচ্ছে এখানে ইনফেকশন বা ইনফ্ল্যামেশন হয়, যার কারণে অনেক সময় গাইনোকোলজিস্ট হয়তো বিভিন্ন অ্যান্টিবায়োটিক, বিভিন্ন পেইন কিলার দিয়ে থাকে, কিন্তু হয়তো ম্যানেজ করা সম্ভব হয়ে ওঠে না। তো এই রোগীগুলোকে বেসিক্যালি আমরা যদি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিতে পারি, মিন্স এখানে আমরা বিভিন্ন মেশিন ইউজ করে থাকি, এই মেশিনগুলোর কাজ হচ্ছে ন্যাচারালি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট সে দিয়ে থাকে। আপনি একটা পেইন কিলার দিলে, যেমন পেইন কিলার যেভাবে আপনার সিস্টেমিক সার্কুলেশনে গিয়ে অ্যান্টি ইনফ্ল্যামেশন ইফেক্ট দেয়, তদ্রুপ পিআইডিতে আমরা তখন শর্ট বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যদি দেই, লোকাল ইনফ্ল্যামেশনটা সে কমিয়ে ফেলতে পারে। আর পাশাপাশি ব্যাকের বিভিন্ন অ্যাবডোমিনাল মাসেলের আমরা বিভিন্ন এক্সারসাইজ শিখিয়ে দেই বা করিয়ে থাকি, এটা ফিজিওথেরাপির একটা অংশ। তো এই রোগী অনেক বাংলাদেশে, যেটা আমরা অনেক সময় দেখা যায় গাইনির বিভিন্ন ডাক্তারের কাছ থেকেও ঘুরছে অথবা সমাধান হচ্ছে না, সেটা যদি সঠিক জায়গায় ফিজিওথেরাপি দেওয়া যায় তাহলে এই সমস্যাগুলো চলে যায়। আর আপনি যেটা বলছেন যে সিজারিয়ান পরবর্তীতেও কিন্তু আপনার অপারেশনের পরেও কিন্তু পেটে ব্যথা হতে পারে, ইনসিশন সাইটে ব্যথা হতে পারে, পেটে একটু মাসেলগুলো বাল্ক হয়ে যেতে পারে, ব্যাকের মাসেলে ব্যথা হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু পোস্ট ডেলিভারি আপনাকে ফিজিওথেরাপি দিতে হবে। এমনকি অ্যানেস্থেসিয়া যেখানে দেয়া হয় পেছনে, ওখানে কোমরে সেখানে যেহেতু অনেক সময় ইনজেকশন দিলে কিছুটা ইনজুরি হয়, যেহেতু মোটা একটা সুই দেওয়া হয়, কিন্তু ও থেকে কিন্তু মেরুদণ্ডে কিন্তু বড় কোনো সমস্যা হয় না সাধারণত। মাসেলে হয়তো কিছুটা ইনজুরি হয়, তার থেকে পেইন হতে পারে, কিন্তু বেসিক্যালি এটা আসলে একটা মেকানিজমের সমস্যা হয় যে একবার প্রেগন্যান্ট ওম্যানের ক্ষেত্রে স্পাইনে একরকম প্রেশার পড়ে, যখন ডেলিভারি হয়ে যায় সেই প্রেশারটা আবার চেঞ্জ হয়ে যায়, যার কারণে একটু মেকানিক্যাল সমস্যা। যা কিছু এই রোগীগুলো যদি সঠিক সময় ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়া দিতে পারে, তাহলে সমস্যাগুলো কিন্তু থাকে না।
আচ্ছা, এমন কি কিডনি ডিজিজের সাথে অনেকে মনে করে যে কিডনি সমস্যা হলে কোমর ব্যথা হতে পারে, সেটা আসলে কি? হ্যাঁ, এটা এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন করেছেন। যে প্রায় আমরা আমি পেয়ে থাকি আমার প্র্যাকটিসে, যে রোগী এসে বলে স্যার আমার মনে হয় কিডনিতে সমস্যা যার কারণে কোমর ব্যথা বলে। সাধারণ মানুষের একটা ধারণা আছে যে কিডনিটা কোমরে থাকে। আচ্ছা, এটা কিন্তু একেবারে, আপনি যদি 100টা লোকের জিজ্ঞাসা করেন 90 জন লোক এই উত্তর দিবে যে কিডনি কোথায় থাকে, যারা মানে ডাক্তার না বা এই মেডিকেল সায়েন্সের সাথে জড়িত না। তো সাধারণত যেহেতু কোমর ব্যথা হয় তাহলে কিডনি সমস্যা হতে পারে, এবং কিডনি রোগ এবং কিডনি ডিজিজ, কিডনি নিয়ে যারা ভোগে সবাই কিন্তু আতঙ্কে থাকে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।